নমস্কার, আমি প্রদীপ সরকার। আর লাস্ট কদিন ধরে আমি অনেক অক্টোপ্যাডের সাউন্ড, এসপিডি 20, 20 প্রো সব মিলিয়ে প্রচুর সাউন্ড আমি দেখিয়েছি। তো আজকে অনেক দিন ভাবলাম প্র্যাকটিস দেখানো হয়নি, তাই ভাবলাম একটা নতুন ধরনের প্র্যাকটিস দিই, আর সেটা হচ্ছে গিয়ে ট্রিপলেটসের ওপর। আজকে আমরা ট্রিপলেটসের ওপর কিছু স্টিকিং প্র্যাকটিস করব, যেগুলো আমাদের টাইমিং এবং হাতের রেয়াজ অনেক বেটার তৈরি হবে। ওকে, তাহলে শুরু করছি। ট্রিপলেটস জিনিসটা কি? ওকে, তো ট্রিপলেটস জিনিসটা কি, সেটা হচ্ছে গিয়ে তিনটে স্ট্রোক, যদি বলতে হয় তিনটে স্ট্রোক, তার নাম কি? ওয়ান আর দা, ওকে, ওয়ান আর দা, টু আর দা, থ্রি আর দা, ফোর আর দা। ওকে, তো ওয়ান আর দা, টু আর দা, থ্রি আর দা, ফোর আর দা। ওকে, তো এটা আমরা এটা বলতে পারি ওয়ান ট্রিপলেটস, টু ট্রিপলেটস, অথবা ওয়ান আর দা, টু আর দা, থ্রি আর দা, ফোর আর দা। তো এই জিনিসটা খুব সামান্য, কিন্তু আমরা এটাকে বিভিন্ন রকমভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, তো ফার্স্ট আমরা কিভাবে এটাকে স্টিকিংয়ে কনভার্ট করে কিভাবে প্র্যাকটিস করব, ফার্স্ট কীভাবে প্র্যাকটিস করব, ওয়ান আর দা, টু আর দা, থ্রি আর দা, ফোর আর দা, আর এল আর, এল আর, এল আর, এল আর, এল আর, এল, এইভাবে আমরা কন্টিনিউ করব। ওকে, এটা একটা ইন্টারেস্টিং প্র্যাকটিস। এবং আমি কী করছি, প্রত্যেকটা ওয়ানে একটা জোরে প্রেশার করছি, যেটা হচ্ছে গিয়ে অ্যাকসেন্ট, মানে ওয়ান আর দা, টু আর দা। ওকে, সেকেন্ড প্র্যাকটিস কি, সেকেন্ড প্র্যাকটিস হচ্ছে এটাই, ট্রিপলেটসটা, ওয়ান আর দা, দুটো এলে চলে আসে। ওকে, এটাতে লেফট হ্যান্ডও স্ট্রং হবে এবং টাইমিংয়ের উপর অনেক ইম্প্রুভ হবে। এরপর আমরা আসছি নেক্সট উল্টো, জাস্ট এরপরে আমরা কি আসছি, আর আর আর, এল এল এল। ওকে, ওয়ান আর দা, টু আর দা, থ্রি আর দা, ফোর আর দা। ওকে, তো এই ছোটো ছোটো অনেকগুলো টিপস দিলাম সম্পূর্ণটা ট্রিপলেটসের ওপরে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, টাইমিং এবং স্পিড হাতের দুটোই খুব সুন্দর, এবং প্র্যাকটিস করতেও বেশ ইন্টারেস্টিং লাগবে। কিন্তু একটাই কথা, প্রত্যেকটা স্টিকিং মিনিমাম 10 মিনিট করে বাজাতে হবে। ওকে, 10 মিনিট করে বাজাও, তবে বুঝতে পারবে যে হ্যাঁ ইম্প্রুভ হচ্ছে। ওকে, তো কেমন লাগলো তোমরা কমেন্টস করে জানাও, আর তোমরা কী কী জানতে চাও সেগুলো কমেন্টস করতে পারো। ওকে, bye.